ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল গোঘাটের কুমারগঞ্জের রয়্যান এলাকায়। রবিবার সকালবেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব দেখা গেল। অভিযোগ, সিপিআইএম ও নির্দল প্রার্থীর বাড়িতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মারধর করা হয় বলে অভিযোগ। পরে গ্রামের মানুষ জানতে পেরে তা প্রতিরোধ করে। এ বিষয়ে সিপিআইএম প্রার্থী ও মহিলারা ঠিক কি বললেন শুনুন। কি হয়েছিল বলতে, যখন মারপিটটা হয় আমার স্বামী পালিয়ে গেছিলো, আমি ঘরকে চলে এসেছিলাম, আমার ছেলেও ঘরকে চলে এসেছিল। ওরা ঘরে এসে আমাকে খুব মারধর করেছে, পিটাপিটি করেছে, আমার ঘর ভেঙেছে। আমার হচ্ছে দরজা নাই, এমনি হচ্ছে টিনের কপাট, তাকে ভেঙে দিয়েছে একবারে, মেরে আর করে একটা করে দিয়েছে। আজকে সকালবেলাও খেদারি খেদারি চলেছে। আবার সকালবেলা এই একটু আগে চান করতে গেছিলাম, আমার দুয়ারে সব বসে রয়েছে, আর এমন ছুটাইছে, আমি চান করার সময় হয় না, আমি ছুটে পড়েছি তাদের উপায়েতে। কোনো রকমে আমি পালিয়ে এসেছি, আমাদেরকে তো ঘর ঢুকতেই যায় না, ফাঁকে বস করিয়ে রেখে দিয়েছে তৃণমূলের লোক, একদম ঘর ঢুকতে যাই না। হ্যাঁ, আমরা বাড়ি কাল থেকেই হয়েছি, আমরা মাঠে বসে আছি, আমাদের বাড়িতে আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর কেউ থাকেনি, 10-12 জন এসেছিল, মেয়ে ছেলে আদি করে বাড়িতে। ওই যে মারধর পিটাপিটি ওগুলো করেছে, আমাকে খুব মারলো, ঘরের মধ্যে দরজা নাই, আমি টিনের কপাট ঠেসেটা ভেঙে দিয়েছে, ঘরে থালা বাসন ফেলে দিয়েছে, সব একবারে লতি সতি করে দিয়েছে। আর তৃণমূলের লোক আমাদের যে প্রবলেম কি, ওই যে প্রার্থী হয়েছে বিজেপির, এখন চাইছি আমরা কি করে ঘর ঢুকবো, আমরা তো ঘর ঢুকতেই পারছি না, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘর ঢুকতে পারছি না, আমরা কীভাবে ঘর থাকবো, কীভাবে ঘর যাবো, আমরা কীভাবে ঘরে আমরা থাকতে পারবো বলো। এটা তো একটা যাই হোক ব্যবস্থা করতে হবে, আমরা তো ফাঁকে ফাঁকে দিন রাত কাটাতে পারবো না। আমার দাদা সিপিএম প্রার্থী এসে বলছে যে ওকে প্রণব ঘোষকে কইছে, অনেক কেন বলতেই বলছে যে তাকে বার করে দাও, কেন বার করে দেবো, কি করেছে বলতেই মুনমুন্ডা এসে ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল, দিয়ে অন্যান্য যারা ছিল তাদের কাছ থেকে লাঠি আনতে গেছে আমাকে মারবে বলে, তারা লাঠিটা দেয়নি, করে আবার আসছে। আসার সময় আমার অন্য ভাই, সে বুথ এজেন্ট ছিল, কালকে তো তাকে মেরে ধরে বার করে দিয়েছে, আজকে সে বসেছিল আমাদের রেশন দোকানে, যে পাশেই বসছিল, মারধর মানে মার আমাকেই ওই এসে চড়িয়ে দিয়েছে, তারপর আর আমাকে মারতে পারে না, কারণ আমাদের এই গ্রামের সব আছে তো, তারা আমার ভালো মন্দ আছে, তারা লাঠিটা ধরে নিয়েছে, না প্রার্থীকে আমরা বেরোতে দিইনি। নিউজ রাজ বাংলা গোঘাট। আপনার নাম? আমার নাম সরুলা। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।